মহেশখালীতে একটি দেশীয় মদ তৈরির কারখানা ধ্বংস করেছে বাংলাদেশ নৌবাহিনী। রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী উপজেলা ছোট মহেশখালী ইউনিয়নের মুহুরিঘোনা নামক স্থানে পাহাড়ের পাদদেশে অবস্থিত মদ তৈরির আস্থানায় অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনী মহেশখালী কন্টিনজেন্ট। অভিযানের সময় প্রায় 200 লিটার বিক্রয় উপযোগী মদ, 2 হাড়ি প্রক্রিয়াধীন মদ, 6 ড্রাম মদ তৈরির কাঁচামাল ও মদ তৈরির নানান সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মদ ও মদ তৈরির সরঞ্জাম এবং আস্থানাটি ধ্বংস করে দেওয়া হয়। এ সময় ঘটনাস্থলে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি। বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে মহেশখালী সহ বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপূর্ণ এলাকাসমূহে অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে নিয়মিত যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে আসছে নৌবাহিনী। এর ধারাবাহিকতায় মহেশখালীতে যৌথ বাহিনীর এই অভিযান পরিচালনা করা হয়। দেশের পরিস্থিতি বিবেচনায় নৌবাহিনীর এ ধরনের কার্যক্রম চলমান থাকবে। ডেস্ক নিউজ, বাংলাধারা।